সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিক হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। দুদেশের মধ্যে পঞ্চম দফা বৈঠককে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। সাইদ খাতিবজাদে বলেন, অনেকদিন পর আনুষ্ঠানিকভাবে হজ করতে যাচ্ছে ইরানিরা। এবার প্রায় 40,000 ইরানি হজ করার সুযোগ পাবেন। এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেছেন, দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদির পাশাপাশি হজ নিয়েও কথা হয়েছে বলে জানান এই মুখপাত্র। সম্প্রতি ইরাকের মধ্যস্থতায় বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে পঞ্চম দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। ইরান ও সৌদি আরবের মধ্যে বৈঠক আয়োজনের ক্ষেত্রে ইরাকের পাশাপাশি ওমানেরও ভূমিকা রয়েছে। সৌদি আরব ও ইরানের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক নেই। ইফতার পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের জন্য সুলভ মূল্যে হল বুকিং করতে যোগাযোগ করুন নিউ লাভলি ডেকোরেটর্স 01716778322 01711548062।